আলাপ করি সেই সিদ্ধান্ত থেকে আমি ভাবলাম যে মৌল পর্যবিত ধর্ম যে টপিকটা আছে তোমরা হচ্ছে কমেন্টে কিছুদিন আগে একটা আমার একটা পোস্টে জানা অনেকে জানাইছো এরকম যে হচ্ছে ভাই অনেক চ্যাপ্টারে আমি বলছো যে হচ্ছে জৈব রসায়নের কথা বলছো পরিবেশ রসায়ন তারপর হচ্ছে মৌল পর্যবিত ধর্ম আমরা সবগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলবো কিন্তু আজকে হচ্ছে আমরা শিরোনাম টাইপের কিছু জিনিসপত্র দেখবো যেমন এই টপিকগুলো আর কি যেগুলো থেকে সাধারণত আমাদের সিকিউ টাইপ কোশ্চেন আসে এমসিকিউ তো আসে আমাদের সিরিয়াসলি যে টপিকগুলো থেকে আসে সেগুলো থেকে আমরা একটু জাস্ট হচ্ছে দেখবো যে এই জিনিসগুলো আমরা কিভাবে পড়তে পারি আর কি মানে পড়ার সিস্টেমটা ঠিক আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ক্লাস নিব হ্যাঁ তো আগে জাস্ট হচ্ছে আমরা দেখবো যে সেগুলো আমরা কিভাবে সহজভাবে পড়তে পারি আচ্ছা এর আগে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে একটু জানাও যে হচ্ছে আমাকে হচ্ছে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমি শুনতে পাচ্ছ কিনা আর সেই সাথে তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও যাতে হচ্ছে তোমাদের সাথে তারা হচ্ছে একটু আড্ডাতে জয়েন দিতে পারে আর কি ওকে আচ্ছা দেখি আমাদের সাথে কে কে আছে অনেকে জয়েন করছে অলরেডি তোমরা তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন দিয়ে দাও তাহলে হচ্ছে ব্যাপারটা তোমাদের জন্য যেমন ভালো হয় আমাদের জন্য ভালো হয় আর যাদের মেনশন দিব তাদের তো অবশ্যই ভালো হবে না আচ্ছা অন্তর মেনশন দিয়ে দিচ্ছ সেটিও দিব না তো দাও আচ্ছা এই যে কমেন্ট করলাম বলো না কেন জিজ্ঞেস করলাম যে হচ্ছে কি করে শুনতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কিনা একটু জানাও তাহলে হচ্ছে আমরা কথাবার্তা বলা শুরু করে দিব না আমরা জানি তো এগুলো নিয়ে আমরা হচ্ছে প্রতিনিয়ত কথা বলবো হ্যাঁ গতকাল একটা হচ্ছে আমরা এরকম একটা কথাবার্তা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করছিলাম তো হচ্ছে সামনে আসবে কালকে রাতে যেমন হচ্ছে তোমাদের হয়তো যে রিজবি ভাইয়া সাথে আমরা তো আছি সবাই হচ্ছে কথা বলবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এরকম ডিসিশন নিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা প্রতিনিধি কি তোমাদের সাথে আছি আচ্ছা ঠিক আছে অন্তর কি করো মেনশনটা দিয়ে আমি শুরু করবি আচ্ছা কিয়ার এই আচ্ছা তোমার নাম কি লেখছো এটা এম হাসান না আই এম হাসান আমি আসলে কিয়ার বুঝতেছি না আচ্ছা ঠিক আছে যেটাই হোক তোমার সাথে অবশ্যই আমরা হচ্ছে রেগুলার যখন ক্লাস নেবো তোমাদের সাথে দেখা দেবো হচ্ছে আমাদের আগের ব্যাচ যেটা যেমন হচ্ছে এইচএসসি 22 এর সাথে আমাদের হচ্ছে এরকম যে শুধু লাইভ ক্লাস থেকে থেকে দেখা গেল অনেকের সাথে হচ্ছে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো একটা পরিচিতি হয়ে গেছিল যে তারাও প্রতিদিন ক্লাস করতো আমরা প্রতিদিন ক্লাস নিতাম দেখা হচ্ছে কি একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল আর কি হচ্ছে তারাও রেগুলার হচ্ছে আমাদের জানাতো যে হচ্ছে কোন ধরনের ক্লাস দরকার কি দরকার কিভাবে করলে ভালো হবে কিভাবে করানো উচিত ঠিক আছে এই জিনিসটা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হচ্ছে শুরু করি সেই জিনিসটা কি ফার্স্টেই দেখা হচ্ছে ওকে দেখো হচ্ছে আমরা অনেকগুলো টপিকে কিন্তু নাম লিখা ছিল ফার্স্টে যেমন হচ্ছে কি কি পরমাণু আকার তারপর হচ্ছে ধর্মকে শ্রমক আচ্ছা ওই পেজটা আবার একটু দেখি যেমন হচ্ছে এই টপিক গুলা পর্যায় ধর্ম জিনিসটা কি এটা একটু ওদেরকে জানো নিচে নামা নিচে 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 দেখো আচ্ছা তুই তুই এ পেজেই দেখো আচ্ছা ঠিক আছে ওটার ক্ষেত্রে আমরা হচ্ছে বাদ দাও আমরা যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আবার একটু বলতেছি যে হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো পর্যবিত ধর্মের কথা বলছিলাম যেগুলো হচ্ছে কি পরমাণু আকারের কথা বললাম গণনাগত শ্রোণাঙ্কের কথা বললাম তারপর হচ্ছে আয়নীকরণ শক্তির কথা বললাম তারপর হচ্ছে ইলেকট্রন শক্তির কথা বললাম তা আমরা জানি পর্যবিত ধর্ম চ্যাপ্টারটা মূলত হচ্ছে এরকম টপিক আছে যেগুলো হচ্ছে কি যে আমরা জানি যে হচ্ছে কি যেটা পর্যায়ক্রমে হচ্ছে এদিকে হচ্ছে চেঞ্জ হবে উপরে একটু মডেল বোর্ডে পরে লিখে নেবেন লিখে নেবেন আচ্ছা লিখতেছি আচ্ছা এটার মধ্যে আমরা জানি যে হচ্ছে এখান থেকে হচ্ছে সাধারণত প্রশ্ন যেগুলো আসে আর এর আগে আমরা জানি যে হচ্ছে মূল পর্যবিত ধর্ম জিনিসটা কি সেটা হচ্ছে যেমন ক্লাস আমরা দিব খুব তাড়াতাড়ি দিব আজকে কালকের মধ্যে হচ্ছে ক্লাস পেয়ে যাবা হ্যাঁ সমস্যা এটা হচ্ছে আমরা এমনিতে হচ্ছে একটু কথাবার্তা বলতে আসলাম আর কি তো তোমরা আমি জানি যে হচ্ছে ফেসবুকে হয়তো ঘোরাফেরা করো তো হচ্ছে মাঝখানে একটু টাইম এখানে নষ্ট করলো আর কি ঠিক না যদি টাইম আসলে নষ্ট হবে না আচ্ছা এখান থেকে হচ্ছে মৌলিক পর্যবেক্ষণ ধর্ম বলতে আমরা এই জিনিসগুলোকে বুঝি
যেই ধর্মগুলা পর্যায় সারণীতে যে হচ্ছে মৌলগুলো আছে তাদের দেখা যাবে হচ্ছে যে পর্যায়ের সাথেও চেঞ্জ হচ্ছে আর গ্রুপের সাথেও চেঞ্জ হচ্ছে, মানে জায়গা চেঞ্জ করে সামনে আগাচ্ছে আর সেটার সাথে সাথে তার ধর্ম কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ধর্মগুলোকে আমরা বলে হচ্ছে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা সংজ্ঞা আমাদের আসলে তেমন একটা দরকার নাই, দরকার হচ্ছে এই মৌলিক পর্যাবৃত্ত ধর্ম মধ্যে আমি শুরুর দিকে যে কথাগুলো লিখছি, একটা হচ্ছে পরমাণুর আকার, তারপরে লিখছিলাম হচ্ছে আমাদের হচ্ছে গণনক শ্রণক। আমি জাস্ট হচ্ছে একটু করে লিখি কারণ আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে এটা জিনিসটা আমাদের কিভাবে পড়তে হবে এই টেকনিকটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমি বললাম হচ্ছে কি আইনকরণ শক্তি, যদিও এই চারটা টপিকই সাধারণত হচ্ছে আমাদের সৃজনশীল পরীক্ষাতে আসে, কিভাবে অ্যান্সার করতে হবে আমরা সেটাও বলবো, আগে হচ্ছে আমরা একটু দেখি। আরেকটা হচ্ছে কি ইলেকট্রন শক্তি, ঠিক আছে। তো খেয়াল করো এখানে হচ্ছে আমাদের এই টপিক গুলো আরো কিছু টপিক আছে, যেমন এই চ্যাপ্টারের শেষের দিকে আছে হচ্ছে আমাদের যে এই পোলারিটি, ওই টপিকটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই যে চারটা টপিক, চারটা টপিকেরই অনেক ধর্ম আছে এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করি হচ্ছে এই সবগুলো টপিক হচ্ছে আমরা একটা টপিকের আন্ডারে নিয়ে আসবো, সেটা হচ্ছে কি পরমাণুর আকার। তার মানে হচ্ছে তুমি যদি পরমাণুর আকার সম্পর্কে হচ্ছে একটা ভালো ধারণা পাও যে পরমাণুর আকারটা কিভাবে কোন দিকে চেঞ্জ হয় শুধুমাত্র এই ধর্মটার উপর ভিত্তি করে, শুধুমাত্র এই ধর্মটার উপর ভিত্তি করে আমি সবগুলো ধর্ম একসাথে পড়ে ফেলতে পারবো একটা হেডলাইনের আন্ডারে, সেটা কিরকম হবে আমরা একটু সামনে আগে তাহলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বললাম আবারও খেয়াল করো যে বললাম শুধুমাত্র পরমাণুর আকারের উপর ডিপেন্ড করে আমরা এই সবগুলো ধর্ম একসাথে পড়ে ফেলতে পারি, সেটা কিরকম একটু খেয়াল করি। আমরা ফার্স্ট হচ্ছে তাহলে পরমাণুর আকারটা কিভাবে চেঞ্জ হয় এটা একটু দেখি। আমরা জানি যখন এটা তোমরা সবাই জানো ছোটবেলা থেকে পড়ে আসতেছ যে একই গ্রুপের উপর থেকে নিচে যখন যাবে এটা তাও আমরা একটু দেখি। ধরো এরকম ভাবে হচ্ছে শুরু করলাম এরকম ভাবে এরকম, তারপর হচ্ছে এরকম, ওকে, যদি হচ্ছে আমার গোল্লাটা ঠিকঠাক হয় নাই আমি ধরে নিলাম এরকম আর কি, ঠিক আছে। তো আমরা এটা ছোটবেলা থেকে জানি যে কি একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তখন হচ্ছে কি একটা করে হচ্ছে পর কি যুক্ত হয়, একটা করে হচ্ছে নতুন গ্রুপ যুক্ত হয়, তখন এই একই গ্রুপের উপর থেকে নিচের দিকে হচ্ছে আমাদের কি আকার বড় হয়। আর যখন বাম থেকে ডান দিকে যায় আমি হচ্ছে এটা এক্সাম্পল দিয়ে বলবো জাস্ট আগে হেডলাইন বলতেছি আর কি, সেটা কি যেমন একই গ্রুপের একই পর্যায়ে যখন হচ্ছে বাম থেকে ডান দিকে যায় আমরা জানি হচ্ছে কি গ্রুপ সংখ্যা বাড়ে না শুধুমাত্র ইলেকট্রন বাড়ে, সেই কারণে দেখা যাচ্ছে ইলেকট্রন বাড়ার কারণে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা আকর্ষণ কি বেশি হয়ে যায় এবং তারা কাছাকাছি চলে আসে, ফলে কি হয়ে যায় আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। ওকে, যেমন আমরা একটু দেখি, যেমন আমরা জানি একটা কমন একটা, আচ্ছা তোমরা কি কোন কমেন্ট করতেছিলে না, আচ্ছা ফুল কভার করে দিবো কেন, অবশ্যই ফুল কভার করে দিবো কিন্তু আজকে না, হ্যাঁ আজকে জাস্ট হচ্ছে আমরা একটু আগে বলছি হচ্ছে একটু আড্ডা টাইপের ক্লাস নিতে আসছি তোমাদের সাথে যাচ্ছে কিভাবে পড়তে হবে এটা নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে। তো এটা নিয়ে কথা বলবো আমরা হচ্ছে এই চ্যাপ্টার ফুল কভার করবো কিছুদিন পরে, আমরা আগে বলছি হচ্ছে তোমাদের সাথে আমাদের প্রথম চ্যাপ্টারটা ক্লাস হবে যেটা যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি টেনশন কাজ করে সেটা হচ্ছে কি জৈব রসায়ন। তো জৈব রসায়ন নিয়ে আমাদের কথাবার্তা হবে, এর আগে হচ্ছে লিথিয়ামের হচ্ছে ইলেকট্রন কয়টা হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে ধরো এটা 1s2 তারপর হচ্ছে 2s1, এরপর যখন হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে দেখবো আমরা জানি সেটার ক্ষেত্রে কত হয় 1s2 2s2, এরপর কত সোডিয়াম আমরা জানি কত 11 2s2, তারপর হচ্ছে 2p6 3s1, এরপর যখন হচ্ছে পটাশিয়াম দেখি তখন হচ্ছে এটার সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা হয়েছে এরকম 1s2 2s2, এগুলো আমি জানি সবাই তোমরা জানো তা হচ্ছে আমরা একটু দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে আবার কি 3s2 3p6, এরপর কি কত আসে জানো পটাশিয়ামের, আচ্ছা লাস্ট হচ্ছে থাকে হচ্ছে নিচের দিকে যাচ্ছি একটা করে গ্রুপ মানে একটা করে আমাদের নতুন গ্রুপ যুক্ত হয়ে যাচ্ছে, একটা করে নতুন হচ্ছে পর্যায়ে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা কি কি এখান থেকে হচ্ছে 2 নম্বর পর্যায়ে ছিল, এখানে সে ছিল হচ্ছে 3 নম্বর পর্যায়ে, এখানে সে হচ্ছে 4 নম্বর পর্যায়ে, তার মানে আস্তে আস্তে কি বড় হচ্ছে। কিন্তু যখন আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই যেমন লিথিয়াম বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে সেটা কি হয় 1s2 2s1, বেরিলিয়ামের ক্ষেত্রে জানিয়েছে আমরা 4, সেটা কত 1s2 2s2, তো বোরনের ক্ষেত্রে কত হয় 5 1s2 2s2 2p1, তার মানে দেখো হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা প্রত্যেকের ক্ষেত্রেই 2 নম্বর শক্তি স্তরে থাকতেছে,
ওকে, তাহলে দুই নম্বর শক্তিস্তর মানে কি, একই জায়গাতে যেহেতু থাকতেছে ইলেকট্রন সংখ্যা শুধু বাড়তেছে, তখন কি হয় নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ বাড়ে, তখন চাকাটা কি ছোট হয়ে যায়। এগুলো নিয়ে আমরা বেশি হচ্ছে কথাবার্তা বলবো না, শুধু এতটুকু এমনিতে জাস্ট হচ্ছে বেসিক নিয়ে ধারণা করার জন্য আমরা এটা রাখলাম। এখন দেখো হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা বলছিলাম হচ্ছে পরবর্তী টপিক গুলা। তাহলে আকারের ক্ষেত্রে আমরা জিনিসপত্র জানি, গেছে একই গ্রুপের বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে কি আকার ছোট হবে, উপর থেকে নিচে দিকে গেলে আকার বড় হবে। এখন আস হচ্ছে আমাদের মেইন টপিক, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফার্স্টের যেটা গণনাঙ্ক স্থূলাঙ্ক। যেমন ধরো আমি যেটা লিখছিলাম আবার একটু অ্যাপ্লাই করি, এরকম ওকে। এখন ধরো গণনাঙ্ক স্থূলাঙ্ক মানে কি, গলানো বা হচ্ছে কি ফুটানো, ঠিক আছে। এটাকে আমি সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে কি কোনো কিছু ভেঙে ফেলা, ঠিক না। ধরো আমার এই যে বোর্ডটার পিছনে কি আছে একটা ওয়াল আছে, ঠিক না, তো আমি ওয়ালটাকে ভাঙতে যাচ্ছি, তো ওয়ালটাকে ভাঙতে যদি চাই, ওয়ালটা হচ্ছে কি ইটের তৈরি, তাহলে ওয়ালটাকে ভাঙতে চাইলে দেখো আমি যদি এরকম করলাম যে এখানে হাতুড়ি দিয়ে ধরো হচ্ছে বাড়ি দিচ্ছি আর একটা করে ইট সরা ফেলতেছি, ঠিক আছে। তো একটা করে ইট যদি সরা ফেলি তাহলে কি আস্তে আস্তে কি ওয়ালটা ভেঙে যাবে, ব্যাপারটা তো তাই, ঠিক না। তাহলে সেম কাহিনী হচ্ছে ধরো কোন মৌলের ক্ষেত্রে, আমি কোন একটা মৌলকে ভাঙতে যাচ্ছি মানে এর ভেতর থেকে একটা ইট সরাই ফেলবো। ইট মানে হচ্ছে আমি বুঝতে চাচ্ছি ইট মানে হচ্ছে ইলেকট্রন, ওকে, আমি এখান থেকে একটা করে ইলেকট্রন সরাই ফেলবো, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে আমি এটাকে আমি সিম্পল ভাবে হিসেব করি কিরকম জানো, যে সবাই যে জিনিসটা চিনি, যেমন ধরো হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা গরু আছে, ওকে। এখন গরুটাকে তুমি কি করো, প্রতিদিন হচ্ছে গরুটাকে তোমার হচ্ছে তোমার কাছে বেঁধে রাখো, এরকম একটা সিস্টেম। তো তুমি কি করলো গরুটাকে তোমার কাছে বেঁধে রাখছো, তাহলে এখন এই জায়গা থেকে যদি হচ্ছে গরুটাকে হচ্ছে কেউ চুরি করতে চায় বা গরু সরাই নিতে চায় তাহলে তার কষ্ট কম করতে হবে, বেশি করতে হবে, অবভিয়াসলি কষ্ট বেশি করতে হবে, ঠিক আছে। আর তুমি একদিন করে দিন যাচ্ছে আর কি করতেছো, গরুটাকে হচ্ছে লম্বা দড়ি দিয়ে হচ্ছে বাঁধতেছো, তাহলে কি গরু আস্তে আস্তে তোমার কাছ থেকে কি দূরে সরে গেল। যখন দূরে সরে যাচ্ছে এই জায়গা থেকে গরুটাকে সরাই নেয় কি হবে, সহজ হবে। আমি বোর্ডের মধ্যে দেখাচ্ছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, খেয়াল করো আমি এই যে এটা গ্রুপের উপরের দিকে আছে, উপরের দিকে যখন ছিল তখন হচ্ছে কি আকার ছোট, তো আমার গরুটা ছিল হচ্ছে এই জায়গায়, ধরো এই জায়গাতে হচ্ছে আমার গরু আছে, ওকে, তার মানে কি আর এই জায়গাতে হচ্ছে আমার নিউক্লিয়াস আছে, এটার মাঝখানে কি নিউক্লিয়াস, ওকে, এটার মাঝখানে হচ্ছে এটা ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, ওকে। তো যখন হচ্ছে এই জায়গাটার মধ্যে যখন হচ্ছে আমার গরুটা, তার মানে কি আমার গরু এখানে কি কাছে, তো কাছে যেহেতু আছে তাহলে এখান থেকে গরুটা আমার সরাই নাকি কষ্ট বেশি হবে, কষ্ট বেশি হবে মানে আমি কি বলছিলাম গরু মানে হচ্ছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন আমার এখান থেকে সরাই না কি হবে কষ্ট বেশি হবে, তার মানে এটাকে ভাঙতে আমার গণনাঙ্ক স্থূলাঙ্কের মান কি হবে, অবভিয়াসলি এটার মধ্যে বেশি হবে। এখন একই গ্রুপের আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, এই যে নিচের দিকে নামতেছি, নিচের দিকে যখন নামতেছি তখন এই যে গরুটা কি আমার কাছ থেকে এই যে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস মানে আমি বললাম, তাহলে আমার কাছ থেকে গরুটা কি হয়ে গেল, দূরে সরে গেল না, তো দূরে যেহেতু সরে গেছে এখান থেকে ইলেকট্রনটা আমার মানে গরুটা আমার সরাই না কি হবে, সহজ হবে, মানে এটার তুলনায় কি এটা সহজ হবে, তার মানে গরুটা এখান থেকে সরাই নেওয়াটা সহজ হচ্ছে, তাহলে এখানে আমার গণনাঙ্ক স্থূলাঙ্কের মান কি হবে একটু কমে যাবে, মানে সহজে আমি সরাই ফেলতে পারতেছি, সহজে ভেঙে ফেলতে পারতেছি, তার মানে এটার মান কি আমার গণনাঙ্ক স্থূলাঙ্কের মান এটা থেকে একটু কম হবে। তাহলে এরপর একটাতে গেলাম, আরেকটু নিচে গেলাম, আরেকটু নিচে যখন গেলাম এই যে আমার গরুটা এখন কি আরো দূরে সরে গেছে, ওকে, তাহলে আমার কাছ থেকে এখন কি গরুর দূরত্ব কি আরো বেশি, ঠিক না, তাহলে এখান থেকে আমার গরুটা সরাই নেওয়া কি আরো ইজি হবে, তারপরে কি আমার মানে আমার ভাঙা যেটা মানে হচ্ছে ভেঙে ফেলাটা কি হবে আরো সহজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে গণনাঙ্ক স্থূলাঙ্কের মান কি হবে আরো কমে যাবে, ওকে। তাহলে জাস্ট সিম্পল হিসাব কি বললাম, একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে আমি যাচ্ছি আমার সর্বশেষ ইলেকট্রনটা দূরে সরে যাচ্ছে, মানে গরুটা আমার কি দূরে সরে যাচ্ছে, তো দূরে যেহেতু সরে যাচ্ছে এখান থেকে আমার সরাই নেওয়া কি হবে ইজি হবে, যেহেতু সরাই নিতে আমার কষ্ট কম হচ্ছে তার মানে কি আমার গণনাঙ্ক স্থূলাঙ্কের মান কি কম হবে, সিম্পল হিসাব। সেম কাহিনী যদি হচ্ছে আমি এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছি, পর্যায়ের বাম থেকে ডান দিকে দেখো হচ্ছে আমার গরুটা ফার্স্ট হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে হিসেব করতেছি, এখন আমি গরুটা আমার ছিল এই জায়গাতে, তাহলে এই জায়গাতে গরুটা আমার সরাই নিতে যেরকম কষ্ট করতে হচ্ছিল এখন যখন এই পজিশনে আসছে দেখো হচ্ছে আমার গরুটা কি হয়ে যাচ্ছে, গরুটা কাছে চলে আসছে না, তাহলে এখানে কি আমার এখান থেকে আমার গরুটা সরাই নিতে কি হবে কষ্ট কম না বেশি করতে হবে, অবশ্যই কষ্ট কি বেশি করতে হবে, তাহলে এখানে আমার গণনাঙ্ক স্থূলাঙ্কের মান কি হয়ে যাবে বেড়ে যাবে। সেম কাহিনী আরেকটু ডানে সরে আসলাম, তাহলে এখানে দেখো হচ্ছে আমার গরুটা কি আরো কাছে চলে আসছে, ওকে, তাহলে এখান থেকে গরুটা সরাই নাকি আমার কি কষ্ট আরো বেশি করতে হবে, তাহলে এখানে কি গণনাঙ্ক স্থূলাঙ্কের মান আরো বেড়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার। আমি আবার বলতেছি খেয়াল করো একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা যেটাকে আমি সহজ ভাষায় বললাম আমার গরুটা আমার কাছ থেকে কি দূরে সরে যাচ্ছে,
তার মানে এখান থেকে আমার গরুটা চুরি করা বা সরাই নেয় আমার জন্য কি হবে সহজ হবে, তার মানে আমার গরুটা চুরি করার মান কম হবে। ওকে, আর যখন একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছি, তুমি ছবিতে দেখতে পাচ্ছ যাচ্ছে কি গরুটা আমাকে কাছে চলে আসতেছে, গরু মানে আমার ইলেকট্রন কাছে যখন চলে আসতেছে, তার মানে এখান থেকে আমাকে তাকে সরাই নেয় আমার জন্য কি হবে কষ্ট বেশি করতে হবে, তার মানে গণনা স্ফোরণের মান বেড়ে যাবে। ঠিক আছে, এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচ্ছা, জিনিসটা বুঝতে পারছো না, আমাকে একটু কমেন্ট আগে জানাও, যদি আমি জানি সবাই তোমরা এটা জানো, কিন্তু জিনিসটা হচ্ছে এতটুকু বুঝতে পারছো কিনা একটু বলো। একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কমেন্টে তোমাদের পার্টিসিপেশনের উপরই কিন্তু আমরা ক্লাসগুলো মানে আয়োজন করতে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এখন তোমাদের যদি একটি পার্টিসিপেশন না থাকে বা তোমরা যদি একটু না জানো, তাহলে হচ্ছে ব্যাপারটা কিন্তু আমার জন্য টাফ হবে বুঝতে। ঠিক না, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম সেটা ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা কথা বলি, সেটা কি জানো, যেমন এই জিনিসটা দেখবো হচ্ছে আমি একটা লিখতেছি গ্রুপ, একটা পর্যায় লিখি আমরা, এরকম একটা পর্যায় আছে আমাদের সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। এখন তোমাদের জন্য কোয়েশ্চন, দেখো হচ্ছে আমি এটা একটা পর্যায় লিখছি, কত নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের তিন নম্বর পর্যায়। এখন এই তিন নম্বর পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে আমাদের গণনা স্ফোরণের মান কি হবে কমেন্টে জানাও। ফার্স্ট তিন নম্বর পর্যায়ের আমি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আমাদের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কেমন হবে দেখি কতটুকু বুঝতে পারছো। ফার্স্ট কমেন্ট করো বেশি না, আচ্ছা একজন কমেন্ট করছে বেশি, আচ্ছা ঠিক আছে আমরা দেখি বাড়বে, ঠিক না, অবশ্যই বাড়বে, কিন্তু আমি আগে কিন্তু বলছিলাম যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপারটা আমি একটু দেখি। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের একটু ঝামেলা আছে, সেটা কি জিনিসটা ঝামেলা আমি বলি, এখানটা হচ্ছে এখানে তিন ধরনের কাহিনী ঘটে, তিন ধরনের কাহিনী কার কার মধ্যে ঘটে একটু খেয়াল করো, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে আমাদের ফার্স্টের যে তিনজন আছে এটার মধ্যে এক ধরনের কাহিনী ঘটে, এই চার নাম্বার যে জিনিসটা আছে সিলিকন এটার মধ্যে হচ্ছে একটা কাহিনী ঘটে, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের আছে হচ্ছে এই যে এই তিনজন, তো এই তিনজনের মধ্যে আরেকটা কাহিনী ঘটে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। দেখো হচ্ছে আমি এতক্ষণ যে কাহিনীটা বললাম যে হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়বে, সেটা কার্যকর হবে হচ্ছে এই ফার্স্টের তিনজনের ক্ষেত্রে। কারণ কি জানো, কারণ এই তিনজনের মধ্যে আছে হচ্ছে ধাতব বন্ধন, এখানে যখন তুমি হচ্ছে এই চ্যাপ্টার বই থেকে পড়বা দেখবো হচ্ছে এগুলোর মান দেয়া আছে একটা একটা ছক আকারে, দেখবো হচ্ছে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান দেয়া, তো এটা যখন পড়তে যাবো তখন দেখবা কি যে এই তিনজনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে হচ্ছে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের বেশি, কোনটা বেশি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক, কিন্তু সিলিকনের কাছে এসে দেখবা একটা ধাক্কা খাওয়া। কেন ধাক্কা খাওয়া জানো, সিলিকনের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান দেখবা অনেক বেশি, হঠাৎ করে অনেক বেড়ে গেছে। ঠিক আছে, কারণটা কি, কারণটা তোমরা যখন হচ্ছে চ্যাপ্টারটা ভালো করে পড়বো তখন বুঝে যাবা, যদি আমি আবার বলে দিচ্ছি সেটার কারণ হচ্ছে সিলিকন হচ্ছে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে দৈত্যাকার অণু তৈরি করে, মানে অনেকগুলো সিলিকন একসাথে থাকে। ঠিক আছে, তো একসাথে যদি থাকে যেটা সেটাকে আমার ভাঙতে কি করতে হবে, কষ্ট কম না বেশি, অবশ্যই বেশি করতে হবে, এই কারণে এটার গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান দেখা যায় অত্যাধিক বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে নর্মাল রুলসটা সে ফলো করে, সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের বেশি হবে, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের বেশি হবে, যেটা আমি রুলস আকারে বললাম। সিলিকনটা হচ্ছে অতিরিক্ত বেশি হয়ে যাবে, কেন বেশি হয়ে যাবে, কারণ সিলিকন অনেকগুলো একসাথে থাকে। সেম কাহিনী দেখা যাচ্ছে সিলিকনের ঠিক নিচে আছে হচ্ছে কার্বন, কার্বনের ক্ষেত্রে সেম কাহিনী। ঠিক আছে, এটা তুমি দেখলে বুঝতে পারবে। কিন্তু পরেরটা যেটা খেয়াল করো, আমি যদি হচ্ছে বলি ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান এই পাশের গুলোর চাইতে কম হবে না বেশি হবে, একটু কমেন্ট করে জানাও তো দেখি একটু, ফার্স্ট দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। আচ্ছা, ক্লাস গুলো সাতটা আটটা সময়, আমরা সাতটা আটটা সময় রাখবো। হ্যাঁ, আজকে তো আমি বললাম না, আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না ক্লাস নেওয়ার। ঠিক আছে, হচ্ছে যেটা বললাম যে হচ্ছে সন্ধ্যা থেকে কোনো কাজকর্ম নাই, তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই, এই কারণে হচ্ছে এই ক্লাসের আয়োজন করা। ঠিক আছে, তো আসলে হচ্ছে এটা ক্লাস না বলতে পারো, তোমাদের সাথে আড্ডাই দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে কি, আচ্ছা একজন একটা কমেন্ট করছো অলরেডি, তাহলে তোমরা কমেন্ট করো যে হচ্ছে তাদের কি হবে কম। আচ্ছা, কেন কম হবে বলতে পারবা, হিসেব মতে কিন্তু দেখো হচ্ছে রুলস মতে আমরা যেটা বললাম যে হচ্ছে কি গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাম থেকে ডান দিকে গেলে বাড়বে, কিন্তু যে আমরা বলছিলাম যে এখানে তিন ধরনের ভ্যারাইটি দেখা যায়, ফার্স্ট ভ্যারাইটি বলছিলাম এই পার্ট, সেকেন্ড ভ্যারাইটি এই পার্ট, আর থার্ড ভ্যারাইটি হচ্ছে এটা। কেন এটা জানো, এরা নিজেরা হচ্ছে সবগুলো হচ্ছে অধাতু। ঠিক আছে,
তো অধাত্মের মধ্যে হচ্ছে কি, অধাত্মের মধ্যে হচ্ছে কি, বন্ধন শক্তি কি কম থাকবে না বেশি থাকবে? কারণ এরা নিজেরা যখন যুক্ত হয় তারা হচ্ছে তখন যুক্ত হচ্ছে সমজী বন্ধনে, আর এদের মধ্যে হচ্ছে একটা বল কাজ করে যেটা হচ্ছে কি ভ্যান্ডারওয়ালস বল, যেটা শক্তির মান কি কম। তো এই কারণে এরা যেহেতু অধাতু এদের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হয়ে যায় কম। বুঝতে পারছো জিনিসটা? তাহলে রুলস ছিল একটাই, কিন্তু একটা পর্যায়ে যখন আমরা দেখতেছি সেটার মধ্যে হচ্ছে ভ্যারাইটি আছে কয়টা, তিনটা। ওকে, তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে বাড়বে কারণ এটা হচ্ছে নর্মাল রুলস ফলো করে। এদের ক্ষেত্রে অত্যাধিক বাড়বে কারণ কি, এরা হচ্ছে কি দৈত্যাকার অণু তৈরি করে, অনেকগুলো একসাথে থাকে। আর এদের ক্ষেত্রে কমে যাবে কারণ কি, এরা হচ্ছে অধাতু, এদের মধ্যে হচ্ছে কি বন্ধন শক্তির মান কম। ক্লিয়ার? গণনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি এতটুকু বুঝতে পারো এখান থেকে কোন এমসিকিউ কোন সিকিউ জীবনে ভুলবে না, কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, যদি আমরা হচ্ছে এগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো, আপনার তো এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানো। এই বললাম তো হচ্ছে বারবার সেম কমেন্ট করতেছো যে কোন দিন কোন ক্লাস হবে জানাবে, আমি বলছি না এটা তো হচ্ছে এমনিতে এমনিতে ক্লাস, আমরা কোন দিন কোন ক্লাস নেবো এটা তোমাদের হচ্ছে রুটিন দিয়ে দিবো, অবশ্যই রুটিন দিয়ে দিবো। আজকে কালকের মধ্যে তোমরা কি রুটিন পেয়ে যাবা, ঠিক আছে? ওইটা ইনফর্ম ক্লাসই হবে, আজকে তো হচ্ছে এমনিতে বললাম না যে হচ্ছে একটা শুধু আড্ডা দিচ্ছি, ঠিক না? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার? ওকে, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাবো, সেটা কি জানো, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে? এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এবং এটা থেকে ব্যতিক্রম ব্যতিক্রম যা আছে আমরা সব একসাথে বলে ফেললো, একটু খেয়াল করো। সেম কাহিনী আমরা কিন্তু বলছিলাম, আয়নীকরণ শক্তি মানে হচ্ছে, আয়নীকরণ শক্তি মানে ধরো হচ্ছে এখানে হচ্ছে একটা আমাদের মৌল আছে, ওকে, এটার বাইরে ধরো হচ্ছে এখানে ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন আছে। তো এই জায়গা থেকে ইলেকট্রনটাকে সরায় না, ইলেকট্রন সরায় নেওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলেছি ইলেকট্রন সরায় নেওয়ার জন্য আমার এখানে যে পরিমাণ শক্তি দেওয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি এই শক্তিটাকে আমি বলি আয়নীকরণ শক্তি। আমি আবার বলছি একটু খেয়াল করো যে কোন একটা মৌল থেকে আমি কি করব, ইলেকট্রন সরায় নিব, ইলেকট্রন সরায় নেওয়ার জন্য এখানে কি আমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করব সেটাকে আমি কি বলবো আয়নীকরণ শক্তি। এতটুকু সংজ্ঞার মধ্যে থেকে তোমরা দেখি হচ্ছে খেয়াল ধরতে পারছো কিনা যে এই আয়নীকরণ শক্তিটা তাহলে তাপ উৎপাদি হবে না তাপ হারি হবে, বলো তো দেখি। একটু বলো আয়নীকরণ শক্তি আসলে এখন তাহলে বলো আয়নীকরণ শক্তি, আমি যে সংজ্ঞাটা জাস্ট বললাম এটা তাপ উৎপাদি না তাপ হারি, একটু কমেন্ট করে জানাও দেখি বলতে পারো কিনা, এটা তাপ উৎপাদি না তাপ হারি? ফার্স্ট আমি কি বললাম আমি আবার বলতেছি, সংজ্ঞাটা একটু খেয়াল করো, যদি তোমার বইয়ে বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে আমি সংজ্ঞাটাকে শর্টকাটে বলতেছি, যেটা কিরকম যে আমাদের কোন একটা মৌল ছিল, মৌল থেকে আমি কি একটা করে ইলেকট্রন সরাই নিব, ইলেকট্রন সরানোর জন্য আমি যে পরিমাণ শক্তি এখানে অ্যাপ্লাই করতেছি এই শক্তিটাকে আমি বলবো হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তাহলে এখন এই আয়নীকরণ শক্তিটা তাপ উৎপাদি না তাপ হারি, ঠিক আছে? এই কেউ কমেন্ট করে এটা কি বুঝতেছো না তাহলে জিনিসটা? আচ্ছা ঠিক আছে, একজন শুধু কমেন্ট করছে আর বাকিরা কি বুঝতেছো না? আচ্ছা আচ্ছা, না বুঝলে আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, মিশন নিয়েছি এক্স্যাক্টলি, তুমি ঠিক আছো, কারেক্ট। এটা অবশ্যই একটা তাপ হারি, কেন তাপ হারি? দেখো হচ্ছে বাইরে থেকে যদি হচ্ছে আমি তাপ দেই ভিতরে, তারপরে এটার ভিতরে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি, এর বাইরে থেকে তাপ দিচ্ছি, তাহলে মানে কি সে তাপ গ্রহণ করতেছে, তাহলে গ্রহণ যেহেতু গ্রহণ করতেছে সেটাকে আমি কি বলি হরণ করা, হরণ করা মানে শোষণ করা, ঠিক আছে? যেটাকে আমি বলি কি তাপ হারি। তাহলে এখানে আমি যেহেতু বাইরে থেকে এখানে তাপ দিচ্ছি তাহলে এটা হবে অবশ্যই কি, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই কারণে দেখবো হচ্ছে যত আয়নীকরণ শক্তির মান আছে এগুলোর সামনে দেখবা প্লাস দেওয়া, প্লাস দিয়ে আমরা কি বুঝাই, প্লাস দিয়ে বুঝাই হচ্ছে আমরা তাপ হারি বিক্রিয়া, তাহলে আয়নীকরণ শক্তি হবে কি অবশ্যই তাপ হারি বিক্রিয়া। ওকে, এবং এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো কারণ এটার উপর ডিপেন্ড করে আমরা কি সামনে আগাবো প্রয়োগমূলক টপিকের দিকে, সেটা কি দেখো হচ্ছে ইলেকট্রন যেহেতু আমি সরাই নিতে চাচ্ছি তখন কি আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করতেছি, ঠিক আছে? তার মানে কি বাইরে থেকে আমি শক্তি প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করতেছি, এটার উপর ভিত্তি করে আমরা টপিকটা দেখবো, সেটা কি খেয়াল করো। ধরো এরকম ছিল মানে সিস্টেম আগেরটাই, সরি সিস্টেম সেম আগের সিস্টেমটাই, যে আমাদের হচ্ছে বলছিলাম যে আকার দিয়ে পড়বো সবকিছু, আকারের টপিকই। ওকে, আমি বলছিলাম যে হচ্ছে ইলেকট্রন সরাই নি, আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন সরাই না, ঠিক আছে? তাহলে আমার আগের এক্সাম্পলটা তোমাদের মনে আছে কিনা দেখো হচ্ছে, আমি গরু দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ঠিক না? ধরো এই জায়গাতে আমি এই জায়গাতে আসি আমার কেন্দ্রটা মানে নিউক্লিয়াস,
আমার কি এখানে চারটা গরু আছে, গরু মানে হচ্ছে আমার ইলেকট্রনটা আর কি। ওকে, তাহলে এখানে আমার ইলেকট্রনটা কি কাছে না দূরে? অবশ্যই কি আমার কাছে, ঠিক আছে। কাছে যদি হয় তাহলে এখান থেকে আমার ইলেকট্রনটা সরাই নিতে কষ্ট কম করতে হবে না বেশি করতে হবে? কষ্ট বেশি করতে হবে। তাহলে যে কষ্টটা, যেমন হচ্ছে আমি যেটা বলছিলাম যে হচ্ছে ধরো এইটা, এখান থেকে আমার ইলেকট্রনটা সরাই নেওয়ার জন্য আমি যে পরিমাণ কষ্ট করতেছি বা যে পরিমাণ শক্তি প্রয়োগ করতেছি সেটাই আমাদের কি ছিল আগে কোন শক্তি, ঠিক না? তাহলে এখানেও যদি হচ্ছে আমি এই যে এই ইলেকট্রনটা মানে আমার গরুটা সরা নেওয়ার জন্য আমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করবো, যে পরিমাণ কষ্ট করতে হবে সেটা কি আমার আইন করার শক্তি। তাহলে এখান থেকে আমার গরুটা সরা নিতে কি আমার যেহেতু আমার কাছে তার আমার কি শক্তি বেশি প্রয়োগ করতে হবে, তার মানে এই জায়গাতে আইন করার শক্তির মান বেশি হবে। এখন একটু নিচে নামলাম আমি, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তাহলে দেখো এটা আমাদের নিউক্লিয়াস। তাহলে আমার এই যে আমার গরুটা এখন কি এই জায়গাতে চলে আসছে, তাহলে কেউ গরুটা কি আমার থেকে কি দূরে সরে গেছে না? তাহলে এই জায়গাতে ধরো এখান থেকে আমার কেউ গরুটা সরাই নিতে চাচ্ছে, তাহলে তার জন্য সে শক্তি কম প্রয়োগ করতে হবে, বেশি প্রয়োগ করতে হবে? একটু চিন্তা করে বলতো, এই জায়গাতে আমার শক্তি কম প্রয়োগ করতে হবে না বেশি প্রয়োগ করতে হবে? আমি একটু নিচে চলে আসছি, একটু নিচে চলে আসলাম, একই গ্রুপের উপর থেকে নিচে দেখে যাচ্ছি, একই গ্রুপের উপর থেকে নিচে দেখে যাচ্ছি, একই গ্রুপের উপর থেকে যখন নিচে দেখে যাচ্ছি আমি কি এখন কি গরুটা আমার থেকে কি দূরে সরে গেছে, মানে কি আমার দড়িটা এখন লম্বা, তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমার কি এক্স্যাক্টলি তুলনামূলক কম। তাহলে কি তুলনামূলক কম যদি হয় তাহলে এখান থেকে তাকে সরাই না কি সহজ হচ্ছে, তার মানে আমার শক্তি কম প্রয়োগ করতে হবে না বেশি প্রয়োগ করতে হবে? শক্তি কম প্রয়োগ করতে হবে, তাহলে কি আইন কোন শক্তির মান কমে গেল? আমি আরেকটু নিচে চলে আসলাম, তখন আমার কি তখন আমার গরুটা আর দূরে সরে গেছে, গরু মানে কিন্তু ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখান থেকে এই গরুটা সরাই নিতে কি আমার কষ্ট কি আরো কম করতে হবে, ঠিক না? কারণ কি আরো দূর সরে গেছে, তাহলে এটা আইন কোন শক্তির মান কি হবে আরো কম হবে, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম আমি একটু আবার বলতেছি, খেয়াল করো একই গ্রুপের যখন উপর থেকে নিচে দিকে যাচ্ছি আমার কি সর্বশেষ ইলেকট্রনটা যেটাকে আমি বলতেছি গরু সেটাকে আমার থেকে দূরে সরে গেছে, তাহলে কি আমার এখান থেকে সরাই নেওয়াটা আমার জন্য কি হবে কষ্ট কম করতে হবে, এ কারণে আমার আইন কোন শক্তির মান কম হবে। ওকে, সেম কাহিনী যখন হচ্ছে আমি পর্যায়ের ক্ষেত্রে বলবো, একই পর্যায়ে আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, দেখো গরুটা এখন কি হয়ে যাচ্ছে আমার কাছে চলে আসছে, তাই কি এদিকে যখন যাচ্ছে আর কি কাছে চলে আসতেছে আস্তে আস্তে, তাহলে কাছে যেহেতু চলে আসতেছে তাহলে সেক্ষেত্রে আমার কি এখান থেকে গরুটা আমার সরানোর কষ্ট কম হবে না বেশি হবে? বলো তো দেখি, কষ্ট কম হবে না বেশি হবে? বাম থেকে ডান দিকে যাচ্ছি মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আমার কষ্ট কম হবে না বেশি হবে? তুলনামূলক বেশি হবে, ঠিক না? এক্সাক্টলি, তাহলে হচ্ছে কি আমার আইন কোন শক্তির মান এদিকে কি হয়ে যাবে বেড়ে যাবে, ক্লিয়ার? এখন এর কথা হচ্ছে কি আমরা আকার দিয়ে বলে ফেলছি, কিন্তু তাহলে আকার দিয়ে পড়া কি সম্ভব না? দেখো আইন কোন শক্তি কি আকার দিয়ে শেষ, এখন এটার মধ্যে ছোট্ট একটু ঝামেলা আছে, যেটা কি জানো, যেমন এরকম জিনিসটা তোমাদের বইয়ের কোন ক্ষেত্রে যদি আছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক পর্যায় ভিত্তিক সম্পর্ক, তাহলে দেখো হচ্ছে যখন আমার আকার আস্তে আস্তে বড় হচ্ছে তখন কি আমার কি গ্রুপের দিকে যাচ্ছি, তাহলে আকার যখন বড় হবে তখন তুমি ধরে নিবা সেটা কি সেটা হচ্ছে আমার গ্রুপ ভিত্তিক সম্পর্ক। ওকে, আর যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে মানে কি আকার আস্তে আস্তে ছোট হচ্ছে তখন ধরে নিবা তার সাথে সেটা কোন ধরনের সম্পর্ক, সেটা হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক। ওকে, তাহলে একটা হেডলাইনের আন্ডারে কিন্তু আমাদের সব জিনিস শেষ, তোমার অন্য কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে কি আকার দিয়ে পড়াটাই কিন্তু বেস্ট বা ইজি। তাহলে আমি কি বললাম একই গ্রুপের উপর থেকে নিচে যদি যায় সেটা আমি কি বলবো আকার বড় হচ্ছে, সেটা কি হবে সেটা হচ্ছে কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। ওকে, আর কি বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে কি সেটা কি আমাদের আকার কি ছোট হচ্ছে, আকার যখন ছোট হবে বলবো তখন সেটা কি সেটা পর্যাবৃত্তিক সম্পর্ক, আর তখন আইনকোন শক্তির মান কি হবে বেড়ে যাবে, এটা হচ্ছে নর্মাল রুলস। এখন আমরা এটাতে যাই, সেটা হচ্ছে কি ভাইয়া সাতটায় ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, সাতটায় তো আমরা চেষ্টা করবো অবশ্যই, কারণ হচ্ছে আমি কিন্তু বারবার বলছি যে এই ক্লাসগুলো হচ্ছে আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে কি এক্সট্রা মানে হচ্ছে কি প্রি প্ল্যান্ড না, ঠিক আছে। এই কারণ হচ্ছে এই টাইমে আমরা হচ্ছে আয়োজন করলাম আর কি, তো যার সুবিধা হয় সে করতে থাকবো, আমরা এরপরে কিছুক্ষণ পর দেখা যাবে শেষ করে দিব আর কি, ঠিক আছে। তো আগে হচ্ছে আমরা একটা আইডিয়া নিচ্ছি আর কি যে কিভাবে করা যায়। এখন দেখা হচ্ছে এটা হচ্ছে নর্মাল রুলস, এখন এটার মধ্যে আমরা একটু কিছু জিনিস হচ্ছে অ্যাবনর্মাল, সেই অ্যাবনর্মাল জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি এখন, ঠিক আছে। অ্যাবনর্মাল জিনিস দেখার ক্ষেত্রে আমি দেখো হচ্ছে একটু আগে একটা গ্রুপের কথা লিখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে আমরা এরকম একটা গ্রুপ আছে আমাদের জানি কি লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমি একটা গ্রুপ পর্যায়ে লিখছি এখানে, কয় নম্বর পর্যায়ে, দুই নম্বর পর্যায়ে। এখন আমি বললাম এই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আমরা সাধারণভাবে জানি যে বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে আকার কি হয়ে যাচ্ছে,
ছোট হয়ে যাচ্ছে, তার মানে আয়ের কোন শক্তির মান বেশি হয়ে যাবে। কিন্তু এখানে কিছু ঝামেলা আছে, ঝামেলাটি কি খেয়াল করো, ধরো আয়ের কোন শক্তি মানে কি আমি মনে আছে কিনা যে ইলেকট্রন সরায় না, আমার এখানে হচ্ছে একটা ইলেকট্রন ছিল থেকে ইলেকট্রনটাকে সরায় না, ঠিক আছে। এখন ধরো ব্যাপারটা এরকম, ধরো আমরা যদি হোস্টেলে থাকি, তোমরা যদি কেউ হোস্টেলে থাকো ব্যাপারটা এরকম, ধরো একটা রুমে দুজন, হোস্টেল রুমে দুজন থাকতে পারে, ঠিক আছে। এখন হোস্টেল সুপার আসছে কোন একটা কারণে হচ্ছে ভিজিট করতে আসছে, ভিজিট করে এসে দেখে বলতেছে হচ্ছে এই রুমে দুজন আছে, একজনকে বেরিয়ে যেতে হবে, ওকে, তো বলতেছে একজনকে বেরিয়ে যেতে। এখন এরকম যদি বলে, ধরো আমাদের রুমে এসে যদি বলে হচ্ছে দুজন আসছে একজন বেরিয়ে যেতে হবে, তখন আমরা কি বলবো যে না স্যার আমরা তো দুজন এই রুমে দুজন থাকতে পারে, আমরা দুজনই আসছি, তো এখন তো এটাতে তো কোনো সমস্যা নাই। তাহলে দেখো হচ্ছে দুজন থাকতে পারে, দুজন যখন আসে সেই জায়গা থেকে কাউকে যদি আমি বের করে দিতে চাই, এরকম ভাবে কাউকে আমি বের করে দিতে চাচ্ছি, তখন এখান থেকে কি স্যার যদি আমাকে বের করে দিতে চায় স্যারের কি কষ্ট কম হবে না বেশি হবে বলতো? যে দুজন থাকতে পারে দুজনই আসে, এই জায়গা থেকে কাউকে বের করে স্যার দিতে যাচ্ছে, সেক্ষেত্রে স্যারের কষ্ট কম হবে না বেশি হবে বলতো? দেখি কষ্ট কম হবে না বেশি হবে একটু বলো। এই কেউ কমন করে না, কেউ কি জানো না, এটা বুঝতেছো না, সহজ জিনিস তো। আমি একটা রুমে দুজন থাকতে পারে দুজনই আসছে, এখান থেকে যদি কেউ একজন বলে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে তার জন্য সেটার জন্য কি চাপাবাজি কম করতে হবে বেশি করতে হবে, কষ্ট কম করতে হবে বেশি করতে হবে, অবশ্যই বেশি করতে হবে, ঠিক না? কারণ আমি তো বারবার লজিক দেখাবো কি যে স্যার দুজন থাকতে পারে দুজনই আসছি, এখান থেকে কেন বেরোবো, ঠিক না? সেম কাহিনী এটার ক্ষেত্রে দেখাচ্ছে, যখন লিথিয়ামের ক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে এরকম যে 1s2 2s1, বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2, তো আমরা জানি যে একটা যে অরবিটাল সেটার মধ্যে ইলেকট্রন থাকতে পারে দুইটা, এখানে দেখো হচ্ছে 2s, যেটা 2s এটার মধ্যে ইলেকট্রন থাকতে পারে দুইটা, এখানে আসেও কি দুইটা, তাহলে এখান থেকে আমার ইলেকট্রন সরাই নিতে কি ওই যে একটু আগে যেটা বললাম, তাহলে কি এটার মধ্যে কি কষ্ট হবে কি কম করতে হবে না বেশি করতে হবে? কষ্ট বেশি করতে হবে, এই কারণে কষ্ট যদি বেশি করতে হয় তাহলে কি এটা আয়নিক শক্তির মান কম হবে না বেশি হবে বলতো? দেখি বারবার কোশ্চেন করতেছি না, কোশ্চেন করলে কি বিরক্ত লাগতেছে? কোশ্চেন করলে যদি হচ্ছে তোমরা অ্যান্সার দিতে থাকো তাহলে তোমাদের জন্য ভালো, ঠিক আছে, এই জিনিস জীবনে ভুলবো না, ঠিক আছে। এবং এই জিনিস নিয়ে কেন কথা বলতেছি জানো, এটা সৃজনশীল পরীক্ষাটা আসবে, মাস্ট এমসিকিউ আসবে, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বোর্ড পরীক্ষা, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কি এখান থেকে আমি বললাম যে দুজন থাকতে পারে দুজনই আছে, তাহলে এখান থেকে সরাই নেওয়াটা কি আমার জন্য কষ্ট বেশি করতে হবে, তাহলে এটা এক শক্তির মান বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে বোরন, বোরনের ইলেকট্রন হচ্ছে এরকম 1s2 2s2 2p1, এইটার মধ্যে কোনো ঝামেলা নেই, এটা যেরকম আছে এরকমই থাকবে। তো এখন ঝামেলাটা কোন জায়গাতে হয়েছে, সাধারণ নিয়ম মতে আমরা কি জানি, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ার সময় আয়নিক শক্তির মান কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। তার মানে এই বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নিক শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, ঠিক আছে, কথা ছিল। কিন্তু কি দেখলাম যে এখানে সে কি দুইজন থাকতে পারে দুইজনই আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অরবিটাল, ওকে। এই পূর্ণ অরবিটাল হওয়ার কারণে এর আয়নিক শক্তির মান বেড়ে গেল, ঠিক আছে, এটা ব্যতিক্রম। এই কারণে এটা কিন্তু পরীক্ষাতে আসে যে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কি ধরনের ব্যতিক্রম পরিলক্ষিত হয়, ঠিক আছে। আমরা আবার একটু সামনে আগাই, দেখো হচ্ছে নর্মাল রুলস কি বলে, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নর্মাল রুলস বলে যে বাম থেকে ডান দিয়ে গেলে নাইট্রোজেন আয়নকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, ঠিক আছে, কারণ কি নাইট্রোজেন আছে ডান পাশে, এই সরি নাইট্রোজেন অক্সিজেনের কথা, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কথা যদি বলি কি হবে যে অক্সিজেনের আয়নকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কারণ কি অক্সিজেন আছে কি পজিশনই ডান পাশে। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, আমি দেখি যে নাইট্রোজেনের বিন্যাস হচ্ছে এরকম, কি রকম 1s2 2s2 তারপর কি 2p3, এখানে দেখো হচ্ছে পি যে অরবিটালটা, পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 6টা, ঠিক আছে, 6টা, কিন্তু এখানে কি আছে কয়জন, 3জন, তো 3জন থাকলে এও কিন্তু আগের মতোই, ধরো হচ্ছে হোস্টেল সুপার আসছে এই রুমে থাকতে পারে 6জন, বলছে তোমরা 3জন আছো কি, তাহলে একজন বেরিয়ে যেতে হবে, কিন্তু এটা কিন্তু আগের মতোই লজিক দেখাবে, যে 6জন আছে মানে আমরা 3জন আছি, 6জন থাকতে পারে, 3জনই থাকবো, ধরো 6জনের ভাড়া দিয়ে দিব, ঠিক আছে, দুই বেড একজন করে থাকবে, তাহলে কিন্তু এই জায়গা থেকেও আমার কি কাউকে সরাই নিতে কষ্ট কম করতে হবে বেশি করতে হবে, কষ্ট বেশি করতে হবে, কারণ কি সেও একটা স্টেবল অবস্থায় আছে, দুই বেড একজন করে থাকবে, ঠিক আছে, যেটি ভাড়া দিয়ে দিবে ব্যাপারটা এরকম, তাহলে কি এখানে কি আমার কষ্ট বেশি করতে হচ্ছে। এবং এই ধরনের অবস্থাকে যে থাকতে পারে 6জন আছে 3জন, এটাকে আমরা বলি হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল,
অর্ধপূর্ণ অরবিটাল, তাহলে অর্ধপূর্ণ অরবিটাল হওয়ার কারণে এটার আয়নিকরণ শক্তি মান মানে এখান থেকে সরাইলে তার কি কষ্ট বেশি করতে হবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে যে অক্সিজেনের আয়নিকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের যে হচ্ছে অরবিটালটা সেটা অর্ধপূর্ণ হওয়ার কারণে এর আয়নিকরণ শক্তি মান কি যাবে বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে কি এটা কিন্তু বেশি হবে না, এটা বেশি হবে, ঠিক আছে? এই এতটুকু জিনিস বুঝতে পারছো একটু বলতো। আমি চলে যাবো, আমার তো এখানে কোনো হচ্ছে ড্রাইভার নাই না, হচ্ছে সবাই চলে গেলে আমি থাকবো কেন না? আচ্ছা ঠিক আছে, চলে গেলে আমার কিছু করার নাই। তাহলে কি হবে, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের আয়নিকরণ শক্তির মান বেশি হবে, ঠিক না? এখন তোমাদের জন্য হচ্ছে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন এবং হচ্ছে একটু আইকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে? তোমরা এখন হচ্ছে একটা জিনিস অ্যান্সার দিবা, এটা বললাম আমরা। তাহলে দেখো আমরা কি কি পড়লাম, একটা পড়লাম হচ্ছে আকারের ভিত্তিতে আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? তারপরে কি আমরা পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল এটা এটা হিসেবে আমরা পড়ে ফেলছি পূর্ণ অর্ধপূর্ণ, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আমরা দেখবো কি, সেটা কি জানো, এখন দেখবো হচ্ছে আমরা উপশক্তি স্তর, ঠিক আছে? উপশক্তি স্তর জিনিসটা কিরকম আমরা হচ্ছে একটু বলি। যেমন আমাদের হচ্ছে এরকম তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। আমি জিজ্ঞেস করলাম নিচের কোনটার ক্ষেত্রে আয়নিকরণ শক্তির মান বেশি হবে বলতো দেখি, এস পি আর ডি। এস পি আর ডি, আচ্ছা আমি ওটা আবার বলবো সমস্যা নাই, কে কমেন্ট করছো যে হচ্ছে এস আয়নিকরণ শক্তির মান কোনটা বেশি হবে সেটা বলছিলাম। আচ্ছা একদম কমেন্ট করছে এস, বাকিরা এস আয়নিকরণ শক্তির মান এস বলতেছো, আচ্ছা ঠিক আছে, ওকে মাইশাদ অহনা, আচ্ছা ঠিক আছে, না মাইশাদ না সরি কি মাসিয়া তহনা বলছে হচ্ছে কি এস, তারপর হচ্ছে মিশন নিয়ম সেও বলছে এস। আচ্ছা আমরা হচ্ছে এখন একটু দেখে ফেলি তাহলে ব্যাপারটা, হ্যাঁ তাহলে হচ্ছে একটু খেয়াল করো, আমরা বলছিলাম কি আয়নিকরণ শক্তি মানে কি ইলেকট্রন সরায় না, ঠিক আছে? এটাকে তুমি চিন্তা করবো হচ্ছে তোমার বাসার সাথে, তাহলে ব্যাপারটা ইজি, কিরকম ইজি, ধরো তুমি হচ্ছে তোমার বাসায় যখন ঢুকো সবচেয়ে বাইরের রুম কোনটা, ড্রয়িং রুম, এরপর আস্তে আস্তে ভেতর দিকে হচ্ছে কি তোমার বেডরুম থাকে, ব্যাপারটা এরকম না। এখন তুমি চিন্তা করো হচ্ছে কাউকে যদি তোমার রুমে কেউ ঢুকলো বাসায়, তাকে কোন রুম থেকে বের করে সবচেয়ে সোজা অবশ্যই কি ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা কি একেবারে কি বাইরের দিকে না, ঠিক তো? ব্যাপারটা এরকম না যে ড্রয়িং রুমটা কি আমার সবচেয়ে বাইরে, তাহলে ড্রয়িং রুমে যে আছে তাকে কি ডাক দিলাম সে বেরিয়ে চলে আসতো, ব্যাপারটা এরকম না। তাহলে আমি যে এস পি ডি লিখলাম এই তিনটার মধ্যে ড্রয়িং রুম কোনটা বলতো, মানে ইলেকট্রন যে ঢুকতেছে ড্রয়িং রুম কোনটা, এস পি ডি এর মধ্যে তাহলে ড্রয়িং রুম কোনটা একটু বলো দেখি, কমেন্ট করতে তো বেশি কোনো লাগার কথা না, না এস পি ডি তিনটা কথা লিখবা, তাহলে হচ্ছে এটা লিখতে তো বেশি কোনো সময় লাগার কথা না। কি বললাম যে কোনটা ড্রয়িং রুম, তোমার কাছে কি মনে হচ্ছে কোনটা ড্রয়িং রুম, যে মানে ঢুকতেই যেটা পড়বে এটা হচ্ছে ড্রয়িং রুম কোনটা, কেউ কমেন্ট করে না রে, কেউ কমেন্ট করতো সাদো, আচ্ছা ঠিক আছে, যদি হচ্ছে কমেন্ট না করো তাহলে সমস্যা নেই। দেখা হচ্ছে এখানে আবার ড্রয়িং রুম কে, ইলেকট্রন যখন ঢুকতেছে তখন ড্রয়িং রুম এস না, কারণ কি সবচেয়ে প্রথমে ইলেকট্রন কোথায় ঢুকে এস, এস ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে কোথায় যায় পি, পি ফিল আপ হয়ে যাওয়ার পরে কি ঢুকে কোথায় ডি, তার মানে সবচেয়ে ভেতরের রুম কোনটা, সবচেয়ে ভেতরের রুম হচ্ছে কি ডি, ওকে তাহলে সবচেয়ে ভেতরের রুম কি আমরা বলতেছি ডি। তাহলে এই কোন জায়গা থেকে ইলেকট্রন সরাই নিতে আমার কষ্ট বেশি হবে, মানে কোন রুম থেকে যে সবচেয়ে ভেতর আছে সেটা থেকে না, তাহলে সবচেয়ে বেশি কষ্ট হবে কোন জায়গা থেকে ইলেকট্রন সরাই না, ডি অরবিটাল থেকে সরাই না, ঠিক আছে? এই কারণে কি ডি এর আয়নিকরণ শক্তির মান হবে আলটিমেটলি বেশি, বুঝতে পারছো জিনিসটা? আমি আবার বলতেছি খেয়াল করো, এস পি ডি এর মধ্যে সবচেয়ে ভেতরের অরবিটাল কোনটা, সবচেয়ে ভেতরের অরবিটাল ডি, তারপরে কি ইলেকট্রন সবচেয়ে ভেতরে যখন আছে ডি এর মধ্যে যখন ইলেকট্রন আছে তার মানে সে কি অনেক ভেতরে আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন সরাই নেওয়া আমার জন্য কি হবে কষ্ট বেশি করতে হবে, তাহলে কষ্ট যদি এখান থেকে আমার বেশি করতে হয় তাহলে এটা আয়নিকরণ শক্তির মান কেমন হবে, এটা আয়নিকরণ শক্তির মান অবভিয়াসলি বেশি হবে, ঠিক আছে? তাহলে কি তাহলে আমরা কোন অরবিটালে আয়নিকরণ শক্তির মান বেশি ডি, দেখো জিনিসটা বুঝতে পারছো। এবং দেখো কেমিস্ট্রিতে আমরা পড়তেছি কোনটা কি কঠিন লাগতেছে কিনা একটু বলতো দেখি, এই যে তখন বললাম শুরুর দিকে বলছি গরু গরু সরাই নেওয়া
তারপরে এখন বললাম তোমার বাসার সাথে জাস্ট হচ্ছে ড্রয়িং রুম, ঠিক না? এখন এগুলো দিয়ে পড়লে আমার মনে হয় কঠিন লাগার কথা। এখন তোমরা অনেকে হচ্ছে কবির স্যারের বই পড়ো, অনেকে হচ্ছে হাজির স্যারের বই পড়ো, যার বই পড়ো মনে করছে সে কি বলে দিচ্ছে আমি যেভাবে লিখছি এভাবেই পড়তে হবে, যে কোনো গরু চুরির কথা পড়া যাবে না, কোন ড্রয়িং রুমের কথা পড়া যাবে না, এরকম কোন জায়গায় লিখে আছে। আমার জন্য সহজ লাগে এগুলো পড়বো, মনে রাখাটা তুমি ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে বইয়ের বাসায় দিয়ে এটা কি সাজায় জাস্ট লিখবা, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, ঠিক আছে? তাহলে কি বললাম, দৃষ্টান্তের আবার খেয়াল করো, তাহলে পুনর্বিন্যাসের আইন কোন শক্তির মান বেশি হবে? অবভিয়াসলি ডি। আর সবচেয়ে কম হবে কোনটা? সবচেয়ে কম হবে হচ্ছে এস, কারণ কি এস হচ্ছে সবচেয়ে বাইরের দিকে আছে। তাহলে এখান থেকে কি ইলেকট্রনটাকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার মাত্র সে চলে আসবে, বললাম বেরোয় এক, তাহলে কি দেখবো হুট করে দূর দিয়ে চলে আসছে, তাহলে কি এটা আইন কোন শক্তির মান কি হবে? কম হবে, ঠিক আছে? এখন একটা ইন্টারেস্টিং পড়া আমরা পড়বো, সেটা কি জানো? সেটা হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, ওকে? সেটা হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম মনে আছে কিনা, যে এরকম যে আমাদের হচ্ছে কি ছিল পেজটা, আচ্ছা এটা এটা ক্ষেত্রে দেখা হচ্ছে আমরা কি বলছিলাম যে হচ্ছে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কেমন হয়? বেশি হয়, ঠিক আছে? সেম আয়নীকরণ শক্তির মতোই, আচ্ছা এটা বাদ দিয়ে আমরা ডিরেক্ট নতুন পেজ যাই। ধরো হচ্ছে আয়নীকরণ শক্তি যেরকম ভাবে চেঞ্জ হচ্ছিল, কিরকম চেঞ্জ হচ্ছিল, একই গ্রুপের উপর থেকে যখন নিচে যাবে আয়নীকরণ শক্তির মান কি হচ্ছিল? কমে যাচ্ছিল, কারণ কি আকার বড় হচ্ছে। একই পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাচ্ছিল আয়নীকরণ শক্তির মান, আমি আবার একটু লিখি ব্যাপারটা তাহলে ইজি হবে, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, তারপর হচ্ছে এরকম এরকম। তো একই গ্রুপে যখন উপর থেকে নিচে দিকে যাচ্ছি আমার যে হচ্ছে গরুটা ছিল সেটা সরাই নিতে আমার কি সহজ হচ্ছিল, তাহলে কি আমার ইলেকট্রন আমার আয়নীকরণ শক্তির মান কি হচ্ছিল? কম হচ্ছিল। আর যখন হচ্ছে আমি এদিকে যাচ্ছি বাম থেকে ডান দিকে মানে পর্যায়ের দিকে যাচ্ছি তখন কি কাছে চলে আসছে আমার, ঠিক না? কাছে যখন চলে আসছে আমার এখান থেকে সরাই নিলে আমার জন্য কি হচ্ছে? কষ্ট হচ্ছে। তো কষ্ট তখন হচ্ছে আমার কি আয়নীকরণ শক্তির মান বেড়ে যাচ্ছিল, ঠিক আছে? সেম কাহিনী হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিকে বই অনেক রকম লেখা আছে, আমি যেরকম ভাবে পড়ি সেটা হচ্ছে কি জানো, আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে কি টান, ঠিক আছে? ভালো লাগে, ঠিক না? জিনিসটা এরকম, তাহলে তার প্রতি টান বলাই আছে ইলেকট্রন আসক্তি, তার মানে কি ইলেকট্রনের প্রতি টান, ঠিক আছে? তার মানে সে কোন একটা মৌল ইলেকট্রনের প্রতি কি পরিমাণ টান ফিল করতেছে সেটাকে আমরা বলবো কি ইলেকট্রন আসক্তি, ব্যাপারটা তো তাই। এখন দেখো হচ্ছে এই যে এই জিনিসটা, এখানে আমার নিউক্লিয়াস ছিল এটা, এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটাকে আমার কি এখন কাছে আছে, তার মানে কি যত কাছে থাকে তখন কি আমার তার প্রতি কি টানটা কি থাকবে? বেশি থাকবে। দেখবো হচ্ছে কমন একটা বলে হচ্ছে যারা হচ্ছে কবিতা টবিতা পড়ো বা এরকম দেখবো হচ্ছে বলে কি যে চোখের আড়াল হলে কি মনের আড়াল, ব্যাপারটা এরকম বলে না। আচ্ছা এগুলো তো আমরা ওই ডিটেলসে যাবো না, জাস্ট হচ্ছে বলার জন্য বলা আর কি, ঠিক আছে? এখন এগুলো বলে বলবেন আমার বলবে আসছে কেমিস্ট্রি পড়াইতে পড়াইতেছে কবিতা, আচ্ছা ঠিক আছে? টান কি থাকবে? বেশি থাকবে। এখন আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, তার মানে কি আমার আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তার মানে টান কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে কি ইলেকট্রন আসক্তি মানে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে কমে যাবে। যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে, বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন কি হয়ে যাবে আমার আস্তে আস্তে ইলেকট্রনটা কি কাছে চলে আসতেছে, তার মানে কেটে প্রতি আমার টান কি হয়ে যাবে? টান বেড়ে যাবে, তার মানে আমার ইলেকট্রন শক্তি কি বেড়ে যাবে। তো এতটুকু তোমরা জিনিসটা আমরা জানি, সবাই জানো। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখন আমি যদি বলি এরকম যে এটাকে তাহলে কার মতো চেঞ্জ হচ্ছে, আয়নীকরণ শক্তির মতো চেঞ্জ হচ্ছে, তাহলে এখন আমি যদি কোয়েশ্চেন করি দেখো হচ্ছে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়েছিল, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এখন আমি কোয়েশ্চেন করলাম পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন শক্তি কেমন হবে, কমেন্টে জানো। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন শক্তি কেমন হবে একটু তাড়াতাড়ি জানো, দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো। জাস্ট একটা কমেন্ট দিতে মানে কম বা বেশি লিখতে তো বেশ কম টাইম লাগবে না, ঠিক না? যে কি বললাম পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কেমন হবে, আচ্ছা একজন কমেন্ট করছে, ঠিক আছে আমরা দেখি বাকি বাকিরাও কয়েকজন কমেন্ট হলো, আচ্ছা পূর্ণ হলে বেশি হবে, আচ্ছা ঠিক আছে আমরা দেখি।
ওকে, এই মাত্র দুইজন কমেন্ট করছে, ক্লাস তো করতে স্যার অনেক জোর, তাহলে কমেন্ট করো না কি জন্য? অনেকে বলে যাচ্ছে কমেন্ট করতে গেলেই মন করবে হচ্ছে যাচ্ছে কমেন্ট করলে তো ভাই দেখে ফেলবে আমি পারি না পারি। আরে ভাই আমি পারি না না পারি এটা দেখে তো আলটিমেটলি আমি জানলে তো কোনো কিছু যায় আসে না, ঠিক না? কিন্তু তুমি যদি হচ্ছে শিখতে পারো ব্যাপারটা তো লাভ হবে। ওকে আচ্ছা, পূর্ণ হলে বেশি হবে, হাফ পূর্ণ হলে হচ্ছে তার চেয়ে একটু কম হবে। আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা এই দেখে একজন হচ্ছে শুধু হচ্ছে কারেক্ট আনসার দিচ্ছে, সেটাকে আমি জিনিসটা বললেই বুঝি বুঝে যাবা। দেখো হচ্ছে ইফতার গ্যাং বলছি ইলেকট্রন আসক্তি বাড়ছে, ইলেকট্রন প্রতি কি টান, ঠিক আছে? দেখবো হচ্ছে তোমাদের হচ্ছে এখানে যারা ক্লাস করতেছো তারা নিজেরও হয়তো অনেকে জানো, বা তোমাদের হচ্ছে মুসলিম ফ্রেন্ড যারা আছে তারা দেখবো হচ্ছে অন্য কিছু জানো করে না জানুক একটা কথা খুব ভালোভাবে জানো, সেটা কি জানো? যে তারা জানে হচ্ছে কি যে ছেলেবেলার আর কি যে বিয়ে করতে পারবে কয়টা, তারপর বলতেছি কি চারটা, এরকম দেখবো হচ্ছে কথা কথা অন্য কিছু জানো না জানো, সে নামাজ পড়ুক না পড়ুক, অন্য হাদিস হচ্ছে কোরআন কিছু জানো না জানো, একটা কথা খুব কমনলি জানে কি সে চারটা বিয়ে করতে পারবে, ঠিক আছে? এখন অনেকে মনে মনে ছিল হচ্ছে ধরো সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সে একটা বিয়ে করলো, ঠিক আছে? তো একটা বিয়ে করছে, সৌভাগ্য দুর্ভাগ্য বলছে কারণ আসলে বিয়ের পরের অবস্থাটা তো আমরা জানি না, একটু কমাই দেয়। তাহলে কি বললাম যে হচ্ছে কি যে সে একটা বিয়ে করলো, এখন একটা বিয়ে যখন করছে তখন একটা বিয়ে করার পর সে দেখবো হচ্ছে তার নতুন বউয়ের কানে কাছে গিয়ে দেখবো হচ্ছে সবসময় বলতেছে কি আমি আরো তিনটা বিয়ে করতে পারবো, তার মানে তার বিয়ের প্রতি এখন কি টান ভালোই আছে, ঠিক আছে? এরপর ধর হচ্ছে কোন একটা কারণে সে আরেকটা বিয়ে করলো, মানে কি দুইটা হয়ে গেছে, এরপর সে হচ্ছে দেখবে আবার বলতে হবে কি আমি আরো দুইটা বিয়ে করতে পারবো, ঠিক আছে? এরকম করতে করতে তিনটাও করে ফেলছে, কোন কারণে সে চারটা বিয়ে করে ফেলছে, অলমোস্ট চারটা শেষ। চারটা বিয়ে যখন অলরেডি করে ফেলছে এখন সে কি বিয়ের প্রতি টান ফিল করবে বা টান ফিল করার তার সুযোগ আছে? অবশ্যই কি নাই। তো আশা করি কাহিনী বুঝে গেছো যে কি হবে। এখন তাইলে বলো আগে যে যারা কমেন্ট করছিলা এখন তাইলে বলো যে হচ্ছে যে অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ যদি হয় তাহলে ইলেকট্রন শক্তি বা ইলেকট্রনের প্রতি টান কেমন হবে, দেখি কাহিনী ধরতে পারছো কিনা আমি যে গল্পটা বললাম। আচ্ছা যারা ক্লাসে আসো তারা কিন্তু যে এই যে এরকম হুটহাট যে ক্লাস হচ্ছে এগুলো তো তোমরা হচ্ছে লাভবান হচ্ছে কিনা বা এরকম হচ্ছে একটা ক্লাস রিভিউ দিও, তাহলে কিন্তু আমরা হচ্ছে একটু বেশি বেশি করে হচ্ছে ক্লাস আয়োজন করার চেষ্টা করবো আরকি। হ্যাঁ মানে তোমাদের হচ্ছে এই রিভিউ গুলো হচ্ছে আমাদের হচ্ছে একটু অনুপ্রাণিত করার আরকি, যাচ্ছে আচ্ছা যেহেতু ক্লাস করতে চাচ্ছে তাহলে কি আমরা ক্লাস নেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমরা এক পৃষ্ঠা দু পৃষ্ঠা হলো ক্লাস নোট সাথে ক্লাস রিভিউ এটা আমাদের হচ্ছে এই মেইন গ্রুপ হচ্ছে কি আপলোড দিবে। হ্যাঁ এটা আমি বলতে পারবো ভাই, কি হয়েছিল এবার তাহলে জিনিসটা খেয়াল করো, হচ্ছে আমাদের আয়নকরণ শক্তির ক্ষেত্রে আমরা কি বললাম যে হাফ পূর্ণ হলে তাহলে কি হাফ পূর্ণ হলেও কম হবে, কিন্তু কি এটার মতো কম হবে না, একেবারে বেশি। ধরো সে বিয়ে করতে পারছিল করতে পারতো চারটা, এখন যদি দুইটা হয় তাহলে সেও কি টান ফিল করবে ঠিকই ইলেকট্রনের প্রতি মানে বিয়ের প্রতি, কিন্তু কি একটু কম। আর যখন চারটা করে ফেলছে অলরেডি মানে চারটা করতে পারতো চারটাই করে ফেলছে তখন কি সে আর টান একটু ফিল করবে, সে টান একটু ফিল করতে পারবে না, কারণ তখন কি ইলেকট্রন শক্তি কি একেবারে কমে যাবে, বুঝতে পারছো? মানে এই জায়গাতে হচ্ছে অল্প কম আর জায়গাতে হচ্ছে কি বেশি কম, বুঝতে পারছো জিনিসটা? যে কি যে কি বললাম আমি আবার একটু খেয়াল করো যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি হচ্ছে হবে কি বেশি, আয়নীকরণ শক্তি মান হবে বেশি, কিন্তু পূর্ণ এবং অরবিটালের পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি হবে কিরকম কম। কেন কম তো বুঝতে পারছো, কারণ কি সে যেহেতু ফিল আপ হয়ে গেছে ইলেকট্রন দ্বারা, এখন কি আর ইলেকট্রন প্রতি টান ফিল করার সুযোগ আছে তার, সে অলরেডি ফিল আপ, তাহলে কি সে টান ফিল করতে পারবে না? দেখো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও। এবার বুঝছো তো নাকি তাহলে জিনিসটা কি বেশি কঠিন? কঠিন তো কথা না, ঠিক না? আচ্ছা কঠিন লাগলো খেয়াল করো, আমি কিন্তু আগে বলছি আজকে তো হচ্ছে আমাদের প্রি প্ল্যান ক্লাস না, তো আমরা যখন হচ্ছে নেক্সট টাইম যখন হচ্ছে ইসলামিক টপিকের বা হচ্ছে এই যে জৈব রসায়নের ক্লাস আসতেছে বা অন্যান্য টপিকের যে ক্লাসগুলো আসবে আমরা কিন্তু আরো মনে হচ্ছে যে আজকের মধ্যে আমি তো খুব একটা প্রিপারেশন নিতে পারি নাই, ঠিক আছে?
আরেকবার একটু ক্লিয়ারলি মেনশন করে দিতে আচ্ছা ঠিক আছে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে অবশ্যই আমরা ক্লিয়ার করে মেনশন করে দিচ্ছি সেই জিনিসটা একটু খেয়াল করো কি ক্লিয়ারলি মেনশন করতে বলছে আর ইকুয়াল শক্তি আর হচ্ছে ইলেকট্রন শক্তি খেয়াল করো ধরো এরকম আমাদের হচ্ছে কি গ্রুপ ছিল লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আমাদের এই জায়গাটা হচ্ছে বেরিলিয়াম ছিল হচ্ছে আমাদের পূর্ণ আর এটা ছিল হচ্ছে আমাদের কি অর্ধপূর্ণ মনে আছে কিনা আমরা যে শুরু থেকে দেখলাম তো এটার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কি পূর্ণ অর্বিটালের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি ওকে অর্ধপূর্ণ ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান অল্প বেশি কারণ কি এখান থেকে ইলেকট্রন সরাতে আমার কষ্ট বেশি করতে হবে এই জায়গাতে কষ্টটা কি অনেক বেশি করতে হবে এই জায়গাতে কষ্টটা এটা হচ্ছে আয়নীকরণ শক্তি ঠিক আছে আমি লিখে দিই আয়নীকরণ শক্তি হচ্ছে ঠিক আছে আর যখন হচ্ছে আমি ইলেকট্রন শক্তি বলবো ইলেকট্রন শক্তির ক্ষেত্রে দেখো সে কি পূর্ণ অলরেডি তাহলে সে কি এখন ইলেকট্রন তার প্রতি ইলেকট্রন প্রতি টান ফিল করবে কেমন সে টান ফিল করবে অনেক কম কারণ কি সে অলরেডি ফিল আপ ঠিক আছে সে চারটা বিয়ে অলরেডি করে ফেলছে এখন কি বিয়ের প্রতি টান ফিল করা তার পক্ষে সম্ভব না টান ফিল করলে তো বুঝোই কলা থাকবে না ঠিক আছে চার বউ মিলে কি কলা রাখবে তোমার কি মনে হয় রাখা উচিত রাখবে না এটা স্বাভাবিক ঠিক না এখন আর এটার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে কি অর্ধপূর্ণ মানে কি সে চারটা করতে পারতো করছে দুইটা তাহলে কি সে চাপাচাপি করে কি এখন আরো বলবে যে না দুইটা করলে তো খারাপ হয় না ব্যাপারটা ঠিক আছে তখন কি বলবে তার ইলেকট্রন শক্তি মানটা কি অল্প কমবে ওকে এই জিনিসটা ঠিক আছে বুঝতে পারছো কি না একটু বলতো আচ্ছা ঠিক আছে তাহলে গুড তাহলে যেটা বললাম যারা ক্লাসে আসছো তারা হচ্ছে কি আমাদের হচ্ছে ক্লাস রিভিউ দিবা এই অন্তর ভাই হচ্ছে অনেকে হচ্ছে আবি যাবি কথা বলতেছে এগুলো শুনো আর না শুনো হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস রিভিউ দিতে হবে ঠিক আছে যদিও আমরা আগে বারবার বলছি হচ্ছে এটা প্রি প্ল্যান ক্লাস না আমরা তোমাদের জন্য হচ্ছে কি একটা ফ্রি প্রোগ্রামই কিন্তু নিয়ে আসতেছি যেটা কি আমাদের যে হচ্ছে কি বলে ওই যে সিউরে প্লাস ফ্রি রিভিশন কোর্স সেটার মধ্যে আমরা হচ্ছে তোমাদের রুটিন দিয়ে দিব অবশ্যই রুটিন দিয়ে দিব কোন দিন কি ক্লাস হবে কখন হবে সেটা হচ্ছে কি আরো প্রিমিয়াম ক্লাস হবে ঠিক আছে এগুলো তো আমরা আগে বলছি এটা আসলে ক্লাস না তোমাদের সাথে জাস্ট আড্ডা দিতে আসা একটু পরিচিত হতে আসা তোমার সাথে একটু পরিচিতি এটাই ওকে এবং যা বললাম এগুলো অল্প হলেও বুঝতে পারছো কিনা একটু জানাও তো দেখি কমেন্টে অনেক কিছু আমরা একটু হালকা হালকা যদিও বলছি কিন্তু যতটুকু বললাম এগুলো কিন্তু পরীক্ষিত হওয়া খুবই বেশি ইম্পর্টেন্ট এতটুকু জিনিসপত্র বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে আমাদের একটু জানাও আচ্ছা ঠিক আছে গুড বুঝতে পারলো খুবই ভালো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আপাতত হচ্ছে আচ্ছা আমাদের দেখে হচ্ছে পুরনো কয়েকজন স্টুডেন্ট এখানে আসে দেখা যায় নাফিস আঞ্জুম আরো দু একজন আচ্ছা ঠিক আছে ওরা কিন্তু হচ্ছে এইচএসসি ২৪ তো ২৪ হয়ে যেহেতু ক্লাস করতেছো আচ্ছা নাফিস আঞ্জুম দেখে তো হচ্ছে তুমি কিছু বুঝতে পারছো একটু জানাও তো যে ক্লাসে আসলে হচ্ছে তুমি ২৪ হয়ে যে ক্লাসে আসো এটা হচ্ছে আসলে খুবই ভালো ব্যাপার এখন জিনিসগুলো একটু হলেও বুঝতে পারছো কিনা একটু দেখি কমেন্টে জানাও আমরা কিন্তু যে এইচএসসি আগ পর্যন্ত এরকম ক্লাস চলতেই থাকবে ঠিক আছে এবং সেই সাথে হচ্ছে আমাদের আমাদের কিন্তু হচ্ছে একটা পেইড প্রোগ্রাম আছে যেটা আমরা হচ্ছে প্রি মেডিকেল যারা হচ্ছে মেডিকেলের স্বপ্ন দেখতেছো যে হচ্ছে প্রি মেডিকেল একটা কোর্স আমাদের কিন্তু অলরেডি রানিং আছে সেটা হচ্ছে কি যে দুরন্ত ডিএমসিএন ২.০ সেটা হচ্ছে এখন খুবই বিশাল একটা ডিসকাউন্ট চলছে যেটা হচ্ছে মাত্র ৩,২০০ টাকা হচ্ছে তোমরা ফুল কোর্স প্রি মেডিকেল থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন আগ পর্যন্ত তোমরা হচ্ছে কি আমাদের তোমাদের সাথে পাচ্ছ সেটা হচ্ছে এখন মাত্র ৩২০০ টাকায় ওকে তো হচ্ছে তোমরা ইচ্ছা করলে ভর্তি হয়ে যেতে পারো আর এর আগে হচ্ছে আমাদের যে কোর্স গুলো এখন যেটা রানিং আছে ফ্রি কোর্স যেটা আমাদের হচ্ছে একদিনের মধ্যে শুরু হবে তোমরা যে এটা হচ্ছে রুটিন পেয়ে যাবে তারপর হচ্ছে রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ ওকে তাহলে আপাতত হচ্ছে এতটুকু থাকলো আর যেটা বললাম ক্লাস রিভিউ থেকে শুরু করে হচ্ছে একটু যে কি বলে এটাকে নোট গ্রুপে দিও তাহলে হচ্ছে ব্যাপারটা তোমাদের জন্য যেমন ভালো আমাদের জন্য ভালো ঠিক আছে আজকে তাহলে চারটা এখানেই থাকলো নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে আরো সুন্দর কোনো ক্লাস নিয়ে আরো প্রিমিয়াম কোনো টপিক নিয়ে ওকে ঠিক আছে আজকে তাহলে আল্লাহ হাফেজ অন্তর